চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটি কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামে ডাকা হয়। ভারত ও বাংলাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। 1947 সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে স্থানান্তর হয়। রাজশাহী জেলা একটি মহকুমা হিসেবে গণ্য হয়। 1984 সালে এটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে নবাবগঞ্জকে আমের দেশ বলেও জানে। চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিককালের, এই এলাকার নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবের বিহার ভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলা দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রপাত্রী ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে স্থানের নাম হয় নবাবগঞ্জ। নবাব চাঁপাইনবাবগঞ্জ নামে অতিভুক্ত নবাব আমলে মহেশপুর রাজ্যে চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাভাই নামে এক সুন্দরী বাইজি বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার নাম অনুসারে এই জায়গার নাম চাঁপাই। এ অঞ্চলের রাজা লক্ষ্মীন্দরের বাসভূমি ছিল। লক্ষ্মীন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকে চাঁপাই। ভাষাবিদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা গ্রন্থের প্রথম খণ্ডে বর্ণিত লাইসেনের শত্রুরা জামতির নগর দিয়ে গৌরী প্রবেশ করেন। বর্তমানে বোলহাট উপজেলার চাঁপাবাড়ির পূর্বে জামতিনগর নামে পরিচিত ছিল। এসবের উপর ভিত্তি করে কোন কোন গবেষক চাঁপাইকে বেহুলা শ্বশুরবাড়ি চম্পকনগর বলে স্থায়ী করেছেন এবং দিয়েছেন যে চম্পক নাম থেকেই চাঁপাই নামের উৎপত্তি হয়েছে।